আচ্ছা, ডিউরেবল ফাংশনস এটা কি আর একটু রিপিট করা যায়? হ্যাঁ, ডিউরেবল এন্ড ফাংশনস ওইদিকে 1 প্লাস 3 প্লাস 2x ভেরিয়েবল এন্ড ফাংশন এটা কি একটু রিপিট করা যায়? গতকালকের ক্লাসে এটা অবশ্যই আমি রিপিট করব এবং আপনাদের কিন্তু সম্পূর্ণটাই আবার আপনাদেরকে এই যেমন এই ক্লাস চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে আবার কিন্তু আমি একটু টাইম থাকলে রিভিউ করব, তখন আপনারা আরো প্রশ্ন এবং এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর ওই যে আপনাদের বইতে যে লাস্টের দিকে টেস্ট ইয়ার আন্ডারস্ট্যান্ডিং অনেক কম আছে, বাইরে আমার কাছেও কিছু আছে, এইগুলো জাস্ট একটু দেখিয়ে দেবো। যদি মনে করেন যে কোনো একটা নোট করার দরকার আমি স্ক্রিনে থাকবো, আপনারা সঙ্গে সঙ্গে খাতায় নোট করে দিবেন। স্যার, স্লাইড গুলা কি দেয়া যায়? হ্যাঁ, ভেরিয়েবল এন্ড ফাংশনস। জি স্যার, y সমান সমান 3 প্লাস 2x, y ইকুয়াল টু 3 প্লাস 2x। হ্যাঁ বলেন স্যার, এটা আনসারটা কিভাবে হবে? আপনি এখান থেকে কি করতে হবে সেটা তো আমাকে বলতে হবে। y ইকুয়াল টু 3 প্লাস 2x, তার মানে এটাও একটা ফাংশন বা ইকুয়েশন বলতে পারি। এখানে y এর ভ্যালু কত সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে x এর ভ্যালু জানতে হবে। তার মানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y এর ভ্যালু ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ x, and for this y is the dependent variable. এই ইকুয়েশন থেকে বা এই ফাংশন থেকে এই আবার যদি এটাকে ফাংশনের ফর্মে লিখতে চান তাহলে আমি লিখতে পারি, যেহেতু y টার সাথে রিলেশনশিপ আছে x এর অন্য আরেকটা ভেরিয়েবল, তাহলে লিখতে পারি y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 3 প্লাস x বা 3 প্লাস 2x যেটা বললেন, এরকম বিভিন্ন ভাবে লেখা যায় আর কি। এখানে যেমন আমরা এইটা y ইকুয়াল টু বলছেন 3 প্লাস 2x সম্ভব 2x, এইটা এখানে হচ্ছে y হচ্ছে y এর ভ্যালুটা ডিপেন্ড করছে x এর উপরে। x এর মান যদি 0 বসাই তাহলে y এর মান 3, x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান 5, x এর মান যদি 2 বসাই তাহলে y এর মান 7। বোঝা যাচ্ছে তো? জি স্যার। তার মানে x এর মান y এর মানটা কত সেটা জানতে চাইলেই আপনি তখন প্রশ্ন করবেন যে স্যার x এর মান কত। তার মানে x এর মান না জানলে আপনি y এর মান বের করতে পারছেন না, মানে y টার মানটা নির্ভর করছে x এর মানের উপরে। এই জন্য y কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ড কার উপরে করছে? x এর উপরে, x এর উপর। আর x কারোর উপর ডিপেন্ড করছে না, x এর মান আমি যেটা বললাম এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার এইটাকে যদি আপনি একটু উল্টিয়ে লেখেন তাহলে যেমন এখান থেকে যদি আমি লিখতে চাই যে এরপরের লাইনটাই যে এইভাবে যদি যাই যে x এর x ইকুয়াল টু কত, এখান থেকে আমি x ইকুয়াল টু কত পাচ্ছি, 3 টা ওই পাশে চলে গেলে y মাইনাস 3 আর 2 টা নিচে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে উপরে যাচ্ছে হচ্ছে y মাইনাস 3 আর নিচে হচ্ছে 2। আমি কিন্তু ওখান থেকে এইটা পাচ্ছি তাই না? এটাও কিন্তু একটা ইকুয়েশন, এটাও কিন্তু একটা ইকুয়েশন। এইটুকু ওইটুকু বাদ দিলাম, এইটুকু এইটুকু। এখানে কি হচ্ছে, এখন যদি বলি যে x এর মান কত তখন আপনি বলবেন যে y এর মান কত। এই ইকুয়েশনের দিকে তাকাইলে বলবো যে এইটা x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আসলে একই জিনিস, আপনি ফরমেশনটা কিভাবে আপনি এক্সপ্রেস করছেন সেটার উপর ডিপেন্ড করে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা হচ্ছে যেমন এইটার ক্ষেত্রে লেখা যায় দিস ইজ y ইজ এ ফাংশন অফ x, তার মানে y এর সাথে রিলেশনশিপ রয়ে গেছে x এর, তাহলে এইটার সমান আমরা লিখতে পারি y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু এত লিখতে পারি। আবার এইটা কি হবে, x ইকুয়াল টু এটা কিন্তু আবার ফাংশন অফ y, ফাংশন অফ y ইকুয়াল টু এইটা লিখতে পারি। তার মানে এই একই ইকুয়েশন দেখেন দুই ভাবে এক্সপ্রেস করাতে যে একটা হচ্ছে এইটা আবার আরেকটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে y যে ফাংশন অফ x ইকুয়াল টু 3 প্লাস 2x, এটা হচ্ছে x ইকুয়াল টু ফাংশন অফ y ইকুয়াল টু y মাইনাস 3 বাই 2। ঠিক আছে? Yes sir. এটাই হচ্ছে আমার ভেরিয়েবল এবং ফাংশনের, আমরা যাই যেখানে। আর ফাংশন অফ y যেটা সেটাতে কি তখন কি y এর মানটা বসবে? y ইকুয়াল টু ফাংশন অফ y যেটা। জি স্যার। হ্যাঁ, ফাংশন অফ y যেটা এই যে এটা
এটা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি x এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x ইয়েস আর এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এই যে যেটা আমি প্রথম দিনে আলাপ করেছিলাম যে আমার ইনকামের সাথে আমার বাসার খরচের একটা সম্পর্ক আছে তাই তো তাহলে এখন খরচ আয়ের উপর নির্ভর করে না আয় খরচের উপর নির্ভর করে আয়ের উপরে নির্ভর করে তার মানে হচ্ছে খরচ বা এক্সপেন্ডিচার ই যেটাকে যদি আমি বলি এই ই ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপরে ডিপেন্ড করছে ইনকাম আয়ের উপরে ডিপেন্ড করছে বোঝা যায় এইভাবে আর কি খুঁজে বের করতে হবে যে কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যার নেক্সট স্লাইডটা কি আরেকবার দেখানো যায় আমি ভালো করে বুঝতে পারি নাই কোনটা রুটের রুটের আপনি কোনটার কথা বলছেন স্যার এই যে একটু আগে যে রুটের দেখালেন যে ওটা আচ্ছা এগুলো পরে আমি আর একবার আপনাদের প্রত্যেকের ওই আমি স্লাইড গুলো আবার দেখে আসবো এমনিতে নর্মালি যেটা করি অনেক সময় যে আমি প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আগের ক্লাসটা একটু রিভিউ করি এইটা এখনো হয়ে ওঠেনি এটা আমরা পরে অবশ্যই টেস্ট সুযোগ পাবেন এইটা নাকি বড় অ্যান্ড রুট এখানে সমস্যা কি আচ্ছা এখানে আর কারোর কোনো সমস্যা আছে পাওয়ার এন্ড রুটের ক্ষেত্রে স্যার মাইনাস দিয়ে যেটা মাইনাস মাইনাস দিয়ে স্যার এইটা একবার একটু বলবেন এইটা জি স্যার এইটা এইটা এইটাই মাঝখানের অংশটা ভুলে যান এই প্রথমটুকু নেন ইকুয়াল টু শেষের টুকু নেন তাহলে দেখেন তো কি দেখা যায় a to the power minus n equal to 1 by n তাহলে তাহলে ঠিক আছে স্যার এটা বুঝতে স্যার এখন বুঝতে স্যার ওটা বোঝা যায় বোঝা যায় জি স্যার জি জি স্যার লাস্ট টু এই যে দাগটা এই যে স্ল্যাশটা দিছে এই স্ল্যাশটা তো আসলে ভাগ চিহ্ন এই জন্য এটাকে এইভাবে দেখানো হয়েছে থ্যাংক ইউ স্যার আরো ক্লিয়ার হবে কিছু প্র্যাকটিস করেন আর আমিও শেষের দিকে কিছু অঙ্ক দেখাবো আমাদের আজকে আমরা গতকাল এই স্লাইডটাই আমরা শেষ করেছিলাম ম্যানিপুলেটিং ইনইকুয়ালিটিস এটা খেয়াল আছে তো এটা যা সমানের মতোই শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে এক্সেপ্ট এক্সেপ্ট এই যে এইটুকু এক্সেপ্ট দ্যাট হোয়েন মাল্টিপ্লাইং অর ডিভাইডিং বাই নেগেটিভ নাম্বার যদি মাইনাস কোনো কিছু দিয়ে উভয় পাশে গুণ বা ভাগ করি তাহলে ওই সাইনটা উল্টিয়ে যায় গ্রেটার থাকলে লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান গ্রেটার অর ইকুয়াল টু থাকলে লেস অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল থাকলে গ্রেটার অর ইকুয়াল টু জাস্ট উল্টে যাবে এবং এর উপরে আমরা কালকে বই থেকে কিছু এক্সাম্পল দেখেছিলাম আজকে আমাদের আছে পার্সেন্টেজ এন্ড রেশিওস পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা রেশিও হচ্ছে অনুপাত এর সাথে আমি আরো দুই একটা বলি সেটা হচ্ছে ডেসিমাল ডেসিমালটা আমরা যদি আগে করে আসছি তারপরেও এর সাথে আরেকটা ডেসিমাল এবং এটা কি জিনিস আমি একটু এক্সপ্লেইন করি আমি অন্য জায়গায় গিয়ে যে এখানে মনে করেন 0.5 এইটা সমান আমরা কত পার্সেন্ট লিখতে পারি 0.5 কে 50% লেখা যায় তাই না আবার এটাকে লেখা যায় দেখেন তো সবাইয়ের কাছে ক্লিয়ার কিনা জি স্যার ক্লিয়ার একই বিষয়কে আমি কিন্তু ম্যাথমেটিক্যালি এরকম তিন ভাবে লিখতে পারি একটা হচ্ছে
যেমন এটা 0.5, এটার আরেক নাম হচ্ছে 50%, এটার আরেক নাম যদি ইন কেস অফ ফ্র্যাকশন, যদি ফ্র্যাকশনাল ভিউ যদি নিই তাহলে 1/2। এখন 1/2 কিভাবে হবে, যেমন দেখেন এই যে সমান চিহ্ন দেই, এই যে 50%, 50% মানেটা কি, এই যে পার্সেন্ট মানে হচ্ছে 1/100, পার্সেন্ট মানে 1/100, তাহলে 1/100 যদি 50 গুণ করি তাহলে 50 আর 1 গুণ হয় নিচে, তাহলে এখানে আপনার এখানে তাহলে আমরা লিখতে পারি যেটা বললাম, এটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি 50/100/100। দেখেন একই কিন্তু বিষয়টা, তার মানে হচ্ছে যে এই যে 50% মানে হচ্ছে 50/100, এটা কাটাকাটি করলে এত হয় না, 50 আর 100 যদি আমি মানে দুই উপর নিচে দুটোকে যদি 50 দিয়ে ভাগ দেই, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 2, ঠিক আছে। আবার এইটা সমান লিখতে পারি কি, এই যে 0.5 মানে কি, এইটাকে আমরা লিখতে পারি 5/10 না, 0.5 মানে 5 দশমিক শূন্য 1 আর 5 এর জন্য 0, এইটাও লিখতে পারি, তাই না। তা একই সংখ্যাকে মানে ভগ্নাংশকে, এই ভগ্নাংশকে আমি কিন্তু বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন আমাকে বলল যে 10% ইন্টারেস্ট, এখানে মনে করেন বলল রেট অফ ইন্টারেস্ট 10%, এইটাকে আপনি দশমিকে যদি এক্সপ্রেস করেন কত লিখবেন, এইটা যদি আপনি ফ্র্যাকশনে দিতে চান তাহলে কত লিখবেন, এইটা এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো দরকার নেই। এইটা দেখেন 10% রেট অফ ইন্টারেস্ট 10%, এইটাকে আমরা কিন্তু দেখেন যে এইভাবে না লিখে সরাসরি লিখে দিচ্ছেন 0.10 অথবা 0.1, এই জিরো লিখলেও না লিখে দুটোই কোনো সমস্যা নেই, 0.1। আবার যার বুঝবেন যে না এই পার্সেন্টেজটাকে ভগ্নাংশে লিখলে আমার অঙ্ক করা সুবিধা হয়, সে আবার লিখবেন 1/10। বোঝা যাচ্ছে পার্সেন্টেজ ফ্র্যাকশন এবং ডেসিমেল এটার ডিফারেন্সটা কোথায়, আবার রেশিও বলতে পারি 1:10। এই যে লেখলাম, এই যে 1/10 লেখলাম, এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই যে এইভাবে, আচ্ছা আচ্ছা, এই জন্য এটা রেশিও বলা হয়। যেমন আগেটা লিখছিলাম 50%, সেটা হয়তো 1:1/2 ছিল না, জি এটা 1:2 লেখা যেত আগেটা। আবার দেখেন আমরা এই রেশিওকে, আমরা স্যার এটাকে 10/100 টু লেখা যায়, হ্যাঁ 10/100, হ্যাঁ 10/100 লেখা যায়, কিন্তু আমরা 10/, যেমন এখানেই ধরেন, এখানেই যদি আপনি 10/ নিচেরটাই যদি আপনি 100 দেন, 10/100 আর 1/10 একই না, জি স্যার, এইটা এটা কাটা যায়, তার মানে এইটা তখন আপনি বলতে চাচ্ছেন যে আমি এইটাকে তাহলে 10/100 এইভাবে দেবো, তাই না, আর সবচেয়ে ছোট করে নিতে হবে না, হ্যাঁ সবচেয়ে ছোট করেই লিখতে হবে, এইটা যেহেতু আমি লিখতে পারি 1/10, এইটাকে যদি লিখতে পারি আমি কাটাকাটি করে বা সংক্ষিপ্ত করে 1/10, তাহলে এইটাকেও আমি লিখতে পারি 1:10, অর্থাৎ এই ধরনের জিনিস যদি থাকে দেখা যাবে যে কোন একটা রেশিও এরকম আপনার দেওয়া আছে যেটা উপর নিচে থাকলে কাটাকাটি করে সংক্ষিপ্ত করা যেত, এরকম আপনি পাশাপাশি এইরকম লিখতে পারবেন, কাটাকাটি দেখানো লাগবে না, জাস্ট 10:100 মানেই হচ্ছে 1:10, ঠিক আছে, যদি 1:10 দেখাতে চাই স্যার সেই ক্ষেত্রে কি বুঝবো, 1:10 থাকলে তো 1:10 লিখবো, এইরকমই লিখবো, এইটা বলছি যে এমন অঙ্ক আসে তখন দেখা যাবে যে এইটাকে আবার সংক্ষিপ্ত করা যায়, এইভাবে এইভাবে আসলো একটা,
সংক্ষিপ্ত করলে তো ওই 1:10 যেটা সেইটা আর 10:100 তাহলে তো একই দাঁড়ালো স্যার, তাহলে কিভাবে ওটা এটাই দাঁড়াবে। এখন অঙ্ক করতে গেলে তখনও আপনাকে যদি বলে যে এই 10% কে অনুপাতে প্রকাশ করার জন্য, ঠিক আছে, আপনি যদি এইভাবে লিখে দেন আপনার মার্কস কিন্তু কাটা যাবে। আসলে কিন্তু সেম, আপনি 10% মানে এইটাই, কিন্তু এই পজিশনে রেখে দিলে বোঝা যাবে যে আপনি আসলে অঙ্ক সম্পূর্ণ বোঝেন না, না বুঝে যেটুকু বুঝছেন ওইটুকু করে দিচ্ছেন, কিন্তু এইটাকে যে আবার এইভাবে লেখা যাবে এইটুকু আপনি জানেন না। অ্যান্সার কিন্তু এক্সাক্ট হবে এইটা, মানে সংক্ষিপ্ত রূপটা আপনাকে লিখতে হবে, লিখতে হবে, ঠিক আছে। এখন এখানে দেখেন আমরা লিখলাম পার্সেন্টেজ ডেনোটেড বাই দিস সাইন অর পার্সেন্ট, এইটাকে বলা হয় পার্সেন্ট, পার মানে প্রতি, সেন্ট মানে শত। ওই যে অনেক জায়গায় কারেন্সি আছে না সেন্ট, আমাদের এখানে যেরকম পয়সা আছে না, অনেক জায়গায় সেন্স আছে, সেন্স মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তাহলে এই যে পার্সেন্ট এটাকে এইভাবে আমরা দিচ্ছি, ইজ এক্সপ্রেসড আউট অফ 100, হোয়ার দ্য রেশিও ইজ 1 নাম্বার ডিভাইডেড বাই অ্যানাদার। ওই যেটা আমরা দেখালাম যে রেশিও ইজ 1 নাম্বার ডিভাইডেড বাই অ্যানাদার, 1:10 মানে হচ্ছে 1:10, অর্থাৎ এই যে 1:10 লিখলাম এইটাকে কিন্তু আবার আপনি এইভাবে লিখতে পারেন 1/10, এটা একই সব একদম ইজ অফ ফ্যাকশন সব একই জিনিসকে আপনি কত ভাবে এক্সপ্রেস করতে পারেন এই জায়গাটি। আশা করি পার্সেন্টেজ এবং রেশিওটা ক্লিয়ার। এখন এই জায়গাটাই আমরা একটু দেখি, এই যে এক্সাম্পল, এবং এটা মনে হয় আপনাদের বইতেও আছে, আমি একটু দেখে দিই। হ্যাঁ, এই যে এই অঙ্কগুলো আপনাদের বইতে আছে, এটা একটু বের করতে পারেন। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন প্রথমে কি বলছে, এক্সপ্রেস 4.6 অ্যাজ, আমার ওখানে কি আমি এটা লিখেছিলাম, হ্যাঁ, এক্সপ্রেস 4.6 অ্যাজ এ রেশিও অফ 23 এ পার্সেন্টেজ অফ 23। তাহলে দেখেন যে 4.6 এ 23 কত পার্সেন্ট হয়, আর রেশিওতে লিখলে পরে এটা কত লিখতে হবে, তার মানে হচ্ছে যেমন 23 এর কয় ভাগের 1 ভাগ এই 4.6, এইটাকে আপনি উপর দিলে পাবেন 4.6 কে 23 কে যদি আমরা ভাগ দিই তাহলে 4.6 মানে কি বলে, 0.2 মানে 20%। তাহলে অ্যাজ এ পার্সেন্টেজ আমরা বলতে পারি 4.6 ইজ 20% অফ 23, আর রেশিওতে যাই তাহলে আমরা কিভাবে লিখব, রেশিওতে গেলে 4.6 আর 23, তার মানে উপরে হচ্ছে 4.6 নিচে 23। এই তাহলে এইটাকে আমি কিভাবে সিম্পলিফাই করতে পারি, উপরে 4.6 কে যদি আমি তাহলে এই পয়েন্টের পরে যেহেতু 1 ঘর আছে নিচে একটা 0 চলে আসবে। একটু খেয়াল করেন, অনেকে না বুঝতে পারেন, যেমন 4.6 আছে আমি এটাকে 46 করে দিলাম, 4.6 কে 46 করতে হইলে আসলে কত দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে নিচেও 10 দিয়ে গুণ করতে হবে, এইভাবেও চিন্তা করতে পারেন। তাহলে নিচেই 2:30 হচ্ছে, তাই না, এইটা হচ্ছে। এখন যদি আপনি এইটাকে সিম্পলিফাই আরো করতে চান, দেখেন
23 দিয়ে নিচেরটাও ভাগ যায় 23 দিয়ে উপরেরটাও ভাগ যায় যায় না তাহলে 23 দিয়ে যদি আমি কাটাকাটি করি উপরে থাকে আর নিচে থাকে 10 তাই হয় না আবার দেখেন যে এইটাকে যদি আরো সিম্পলিফাই করতে চাই 1/5 আবার কিন্তু 2 দিয়ে দুটোকেই কিন্তু দুই দিয়ে কিন্তু উপর নিচে ভাগ করা যায় বা কাটা তাহলে দুই দিয়ে উপরে ভাগ দিলে হয় 1 নিচে হয় কত 5 এটা 10 দিয়ে 46 10 দিয়ে গুণ করা হলো এবং নিচে 23 এর সঙ্গে আমি ঠিক আছে তাহলে এই যে 1/5 এইটাই হচ্ছে আমার ওই মানে রেশিও আকারে অনুপাত অনুপাত যদি দেখাতে চাই তাহলে আমি এটাকে লিখতে পারি 1:5 ফিরে যাই দেখি ওখানে কিভাবে এক্সপ্রেস করছে এই যে এইটা হচ্ছে এ রেশিও ইজ সিম্পলি দা টু নাম্বার এক্সপ্রেস দা ফাংশন এট আর দুই নম্বরে লিখছে 20% এখানে যদি আপনারা ওই যেভাবে আমি বললাম এইভাবে লিখে দেন এই যে এটা তাহলে অঙ্ক কারেক্ট 1:5 ঠিক আছে 1:5 আর যদি এটাকে পার্সেন্টেজে লেখেন সেটাও এইভাবেই করতে পারেন আপনি এখানে আর একটা লাইন যদি আমি বেশি করে করি দেখেন যেহেতু পার্সেন্টেজে করবো আমি পার্সেন্টেজে যাবো বিভিন্ন ভাবে এক্সপ্রেস করে উপরে 2 আছে পার্সেন্টেজ মানে নিচে 100 থাকতে হবে এটা আছে কত 10 তাহলে এটাকে আমি যদি 100 বানাই তার মানে 10 দিয়ে গুণ করে দিলাম তাহলে উপরেও 10 দিয়ে গুণ করতে হবে তাহলে 20 এইটাই ইকুয়াল টু কত সমান 20% তাই না ক্লিয়ার সেই জন্য একই অঙ্ক আপনারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারেন স্যার এই 20 কে কত দিয়ে গুণন করলেন স্যার এই যে 2/10 যেটা বানালাম জি এইটাকে যদি আমি পার্সেন্টেজে এক্সপ্রেস করতে চাই তাহলে নিচে 100 বানাতে হবে তাই না জি পার্সেন্টেজ মানে তো সামথিং বাই 100 হ্যাঁ তাহলে 10 কে 100 বানাইতে হলে আরো 10 দিয়ে গুণ করতে হয় যেহেতু নিচেরটা 10 দিয়ে গুণ করলেন উপরে আচ্ছা উপরে তার মানে হয়ে গেল 20/100 20/100 মানেই তো 20% জি ঠিক আছে জি তার মানে একটা কথা ছিল যেটা আচ্ছা এই পার্সেন্টেজের ম্যাথ গুলো যদি স্যার এরকম ভাবে আসে মানে আমরা কি মানে ডিরেক্টলি 20% বসে দিব নাকি এত এলাবোরেশন করে দিতে হবে এই জায়গাটায় আসলে অঙ্কটা হচ্ছে যে আপনি কে আপনার কাছে চাচ্ছেটা কি তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে অ্যানসারটা করবেন জি স্যার যদি দেখা যায় যে আপনাকে প্রথমে তো যে ওই কথা বলে দিল যে এক্সপ্রেস 4.6 অ্যাজ এ রেশিও আর পার্সেন্টেজ অফ 23 ইয়েস স্যার বইতে আছে তাহলে আপনি এইভাবে করে গিয়ে নিচে অ্যানসার দুটো লিখতে পারেন অ্যাজ এ রেশিও ইট ইজ 5:1 অথবা 1:5 অথবা 0.2 লিখতে পারেন যেমন এইটা ইকুয়াল টু কিন্তু আবার 0.2 হ্যাঁ এইটা ইকুয়াল টু কিন্তু 0.20 আমরা বলি আবার 0.2 একই কথা এক্স্যাক্টলি ইকুয়াল টু পয়েন্ট এইটাও একই কথা তাই না ইয়েস স্যার তাহলে এইটা আপনি যে কোনো ভাবে এক্সপ্রেস করেন কোনো সমস্যা নেই সব অ্যানসার ঠিক হলেই হইছে না হ্যাঁ অ্যানসার ঠিক হলেই চলবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি এই যে 4.6 অ্যাজ এ পার্সেন্টেজ অর অ্যাজ এ রেশিও অফ 23 এইটাকে দেখেন এই রকম বিভিন্ন ভাবে এক্সপ্রেস করা যায় আপনার কাছে যদি পার্সেন্টেজ চাই এইটা অ্যানসার যদি ডেসিমাল চাই এইটা অ্যানসার বা এইটা অ্যানসার যে কোনো একটা দিলেই হবে দুটোই কারেক্ট যদি রেশিও চাই এটাও এই ফর্মেও দিতে পারেন এই ফর্মেও দিতে পারেন যদি ফ্র্যাকশন চাই তাহলে এইভাবে দিতে হবে যদি রেশিও চাই এইভাবেও দিতে পারেন ফ্র্যাকশনাল ফর্মে দিলে এটাও রেশিও বোঝায় এই হচ্ছে ওই ওই অঙ্কটা আমরা যেভাবে দেখলাম আমরা এখন এর পরের অঙ্কটাই যাই যেটা স্লাইডেও বলা আছে পিট নাম্বার ইভ্যালুয়েট 30% অফ 450
দেখেন 30% অফ 450 এইটা কিভাবে করব এই যে এখানে তারা এই যেভাবে করলো 30% ইজ 30 আউট অফ 100 আপনি এইভাবে যেভাবে আছে ঠিকই আছে 30% অফ 450 মানে 30% ইনটু 450 তাহলে এইটাকে যদি আমরা আমাদের মতো করে করি তাহলে আমাদের আমরা 30% ইনটু 450 এইটাই তো আমাকে করতে বলছে তাই না 30% অফ 450 অফ মানে গুণ অথবা এর 30% অফ 450 মানে এইটা বোঝায় তাহলে এই অঙ্কটুকু যদি করতে চান লাস্টের গুলো কিন্তু আগের অঙ্কের একটু কনফিউজড হবেন না এই যে 30% ইনটু 450 আমরা জানি কি 30% মানে কি 30/100 তাই না জি স্যার 30% মানে আমরা শিখেছি 30/100 তাহলে দেন 30/100 30/100 আচ্ছা ঠিক আছে তার সাথে গুণ কত হবে 450 কোন হবে 450 তাহলে এইটা হলো তার মানে আমি এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি এখন এইটাকে কি করতে পারি দেখেন নিচে এই একটা শূন্য তিনের একটা শূন্য 100 একটা শূন্যর সাথে ক্যান্সেল হয়ে গেল 450 এর একটা শূন্য 100 আরেকটা শূন্যর সাথে ক্যান্সেল হয়ে গেল তাহলে শূন্য চারটেই কিন্তু ভ্যানিশ হয়ে গেল বিটি থাকলো 1 ওইটা দেখানো লাগবে না আর থাকে কি উপরে 3 45 তার মানে এইটা হচ্ছে 3 135 এটাই হচ্ছে আমার অঙ্কের রিমাইন্ডার এই যে 3 into 45 এটা মানে 3 into 45 ক্লিয়ার কিনা এটা গুণ করলে এখন কত হয় 135 এইটাই হবে অ্যানসার এখন আমাদের বইতে কি বলছে বইতে এই দেখেন এরা এইভাবে দেখিয়ে দিয়েছে কিন্তু এটা কিভাবে আসলো সেটা হচ্ছে আমাদের এই যে এইভাবে আসলো বোঝা যায় 30% অফ 45 ইকুয়াল টু 30/100 30% ইনটু 45 সব শূন্যগুলো ক্যান্সেল হয়ে গেল উপরেও নিচেও দুটো ক্যান্সেল হয়ে গেল কিন্তু এই 1 থাকলে লিখলাম না উপরে আছে 3 45 এটা গুণ করলে হলো 135 ক্লিয়ার এরপরে আসেন সি নাম্বারে কি বলছে সি নাম্বারে বলছে উই আর টোল্ড দ্যাট দি রেশিও আর্নিংস বাই প্রাইস ইকুয়াল টু এত ইফ দ্য প্রাইস ইজ 150 পাউন্ড আর্নিংস কত তাই না এটা তো আপনারা জানেন আমরা যে এর আগে ভগ্নাংশের ক্ষেত্রে সাইমালটেনিয়াস ইকুয়েশন ইকুয়েশন করে আসলাম ওই ওখানেও আছে এই যে এখানে সি নাম্বারটা ইফ রেশিও অফ দ্য আর্নিংস এটা আমি কিন্তু একটু ওই কথাই এক্সপ্রেস করে দিয়েছি এটা ওখানে কিভাবে আছে এটা উপরে প্রবলেমটা কিভাবে আছে সি নাম্বারে এই যে এটা এইটা দি রেশিও অফ দি আর্নিংস from a certain shared is its price to its price is 18.5 if the price is among 1.50 what is the earnings তার মানে হচ্ছে আমাকে বলছে কথাই যে অংশটা বলে দিল সেটাকে ম্যাথমেটিক্যালি আমি এইভাবে লিখতে পারি আপনি লিখতে পারেন যে এই সমস্ত না লিখে যে we are given earnings divided by price equal to 18.5 or বোঝা যাচ্ছে অঙ্কটা এখন মান বসিয়ে দিয়ে হ্যাঁ এইটা মান বসালেই হয়ে যাবে যেমন দেখতে পারেন যে উই আর গিভেন উই আর গিভেন কমা দিয়ে কি কি গিভেন এখানে কি কি দেওয়া আছে আর্নিং বাই প্রাইস আর্নিংস ডিভাইডেড বাই প্রাইস earnings divided by price equal to কত দেওয়া আছে 18.5 18.5
স্যার প্রাইস বাই আর্নিং দেওয়া তো স্যার প্রাইস বাই আর্নিং দেওয়া না স্যার প্রাইস টু ইটস আর্নিং রেশিও দেখে আসি তাহলে আর্নিংস কত এখানে আর্নিংস আর্নিংসটা দেওয়া আছে না প্রাইস দেওয়া আছে প্রাইস দেওয়া আছে স্যার প্রাইস আর্নিংস কত দেওয়া আছে 1.5 পাউন্ড তাই না তাহলে 1.50 তাহলে এই যাই যদি হয় তাহলে পরের লাইনটা কি হবে আর্নিংস ইকুয়াল টু 1.5 ইনটু 1.5 এখানে তাহলে আমি লিখতে পারি আর্নিংস 1.5 আচ্ছা এটা আমি যে কি বললাম মুখে যে 18.50 নয় টাকা 18.50 আমরা বলি দেড় বাংলায় দেড় টাকা তাই না তার মানে এক টাকা আর হাফ টাকা তার মানে এটা হলো 1.5 মানে এক এবং অর্ধেক তা এক মানে হচ্ছে 18.50 আর অর্ধেক মানে এর অর্ধেক 9.25 যোগ করলে কত হয় 27.75 এইটা হলো ক্যালকুলেটর না দেখে ফটাফট এই যে গুণ করে দেওয়া আর কি আর 18.50 কি 18.50 এই যে উপর থেকে আসলো না মানে আবার বলেন তো স্যার কিসের মাম স্যার এইটা রেশিও এটা ছিল শেয়ার বিজনেসের ক্ষেত্রে আছে প্রাইস আর্নিং রেশিও আর্নিং প্রাইস রেশিও এই ধরনের আর কি এইটা হচ্ছে কি আমি আপনাকে বলি ওই যে কোম্পানি গুলো ডিভিডেন্ড দেয় না বলে যে আপনার একটা শেয়ার আছে বললো যে এই বছরে 25% ডিভিডেন্ড দিলাম মনে করেন যে 10 টাকার শেয়ারে যদি 25% ডিভিডেন্ড দেয় তাহলে আপনি কত পেলেন আপনি পেলেন 2.50 তাই না আপনি যেটা কিনছেন তার মানে আপনি 2.25 পেলেন আপনি কিন্তু শেয়ার কিনতে হয়েছে 100 টাকা দিয়ে তার মানে যে শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা আপনাকে কিনতে হচ্ছে সেটা 100 টাকায় তার মানে আপনি 100 টাকা ইনভেস্ট করে পারছেন 2.50 এই যে 2.50 ডিভাইডেড বাই 100 তার মানে হচ্ছে পয়েন্ট কত এইটাকেই বলা হচ্ছে এই রেশিওটা এই যে 18.50 যেরকম এইরকম তা ওইটা আরো পরে আইটেমের পরে লেভেল গুলোতে এইগুলো পাবেন আপাতত শুধু রাখেন যে আর্নিংস এবং প্রাইসের রেশিও হচ্ছে 18.5 প্রাইসের মান যদি দেওয়া থাকে তাহলে আর্নিংস এর মান এইভাবে বের করতে পারবেন আবার যদি আমি ইন্টারাপ্ট করি হ্যাঁ স্যার আপনি যে বললেন ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে কাউন্ট করার জন্য একটু আবার বলেন তো এই যে নিচের দিকে তাকান এই যে আপনি গুণ করবেন কোনটা এটা না জি স্যার এই যে 1.5 মানে কি এক এবং অর্ধেক দেড় টাকা এইটা তো বুঝেন এক এবং অর্ধেক জি তাই এক মানে কি এক মানে পূর্ণটা এই কিসের পূর্ণটা এই যে সাথে যেটা গুণে আছে 18.50 জি আর অর্ধেক মানে এটার অর্ধেক এটার অর্ধেক কত হয় 9.25 হ্যাঁ তাহলে 18 টাকা 18.50 আর 9.25 যোগ করলে 27.75
এটা প্র্যাকটিস করেন, অঙ্ক প্র্যাকটিস করেন, দেখবেন আপনারা। স্যার একটু কোশ্চেন, স্যার একটু কোশ্চেন, স্যার একটা কোশ্চেন। এখানে প্রথমে আঠারো, আঠারো কে অর্ধেক করা হলো, আঠারো পয়েন্ট এইটাই যদি 18.5 হয় তার মানে একবার 18.5 সম্পূর্ণটা নেবেন আর এর অর্ধেক নেবেন 9.25 চোখ ওই দুটো চোখ করলে 27.25। আচ্ছা দেখেন এটা বেশি টাইম গেলে পরে একটা ক্যালকুলেটর ব্যবহার করাই ভালো। এটা দেখতে হবে যে ইকোনমিক কোনটা হবে, এইসবের ক্ষেত্রেও যে টাইম সেভ হবে কোনটাতে, মুখে মুখে এরকম আমার মতো এরকম বলে দিলেই হবে না ক্যালকুলেটর টিপলে হবে। আপনার ক্ষেত্রে এখনো মনে হচ্ছে ক্যালকুলেটর টিপলে টাইম কম লাগবে, অতএব ওইটা করেন আর এইটা শেখেন, সব ঠিক হয়ে যাবে। আমরা এখন পরেরটাই যাই, ডি নাম্বারে কি আছে? Increases by 8%. What does it become? Ekta jemon 100 ke jodi ami 8% bariye di tahole koto hoy seta 108. Ye to 8% mane 8% mane 108. Amar shongkha ta jodi 100 i hoy tahole 100 te 8 barabo, 100 jog 8 soman 108 hoye gelo. তা বলছে যে সংখ্যাটা যদি 100 না হয় এ হয় তাহলে কত হবে? সো 1.08 এ ইনক্রিজেস, ইনক্রিজেস মানে এখন ইনটি পাওয়ার প্লাস 8। আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করি? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? একটু ডিস্টার্ব হয়ে যে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ইন্টারনেট উইক হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন এখন শোনা যাচ্ছে নিশ্চয়ই, 8% 8% ইকুয়াল টু কত? 8/100। হ্যাঁ 8/100, আমি ভগ্নাংশে আগে যাই। কিভাবে আপনারা অঙ্কগুলো কি করে 8/100 এইটাকে যদি এখন দশমিকে লিখি কি লিখতে পারবো? 0.08 আগের জিরো দিতেও পারেন নাও পারেন ওইটা বিষয় না, এটা ক্লিয়ার কিনা সেটা লাগবে। আপনি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে 8 কে 100 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে এইটা হয়, ঠিক আছে? এইটা যে হয় সেটা বুঝবেন কি করে? এই 8 8ই থাকলো আর দশমিকের জন্য 1 আর পরের দুটোর জন্য দুটো শূন্য, তার মানে দুটো মিলে কত হচ্ছে 108। এইটাকেই যখন দশমিক ফর্মে লিখলাম কত হলো 0.08, নিচেই কিন্তু 1 আছে, বুঝতে পারছেন? নিচেই কিছু নাই মানে কি? এইটা যেরকম নিচেই 100 ছিল এইটার নিচেই কিছুই লিখলাম না, শুধু এইটাই লাগলাম, তার মানে নিচেই 1 থাকলে এটা শো করা লাগে না। তা নিচেই 1 যেটা আছে এটার সাথে যদি আবার এইটা ওইটার মতো যোগ করে দিই তাহলে কত হয়? 1.08। তার মানে আমি যদি 8% কোনো কিছুকে বৃদ্ধি করি তাহলে সেটা হবে 1.08। এইটার দিকে খেয়াল করেন, তার মানে আমার কাছে আছে 1, সেটাকে 8% বাড়াইলে পরে এটা হবে 1.08। আপনার কাছে যেটাই থাকবে, মনে করেন আমার 5 টাকা আছে, এখানে যদি আরো 2 টাকা বাড়িয়ে দিই তাহলে কত হবে? 5 + 2 = 7 টাকা, তাই না? 8% বাড়ানো মানে হচ্ছে 0.08 বাড়ানো। কত থেকে বাড়ানো? 1 থেকে বাড়ানো। তাহলে 1 থেকে 0.08 বাড়াই দিলে সেটা হবে 1.08। তাহলে
সংখ্যাটা হবে একটা আপনাকে যে অঙ্কটা দিছে যে এ ভেরিয়েবলটাকে যদি 8% বাড়ানো যায় তাহলে সেটা কত হবে এটা হবে 1.08 এ কোন সংখ্যাটাকে বাড়াবো যখন দশমিকে থাকবে তখন মনে করবেন যে এক কে বাড়াতে হবে যখন শতকরা থাকবে পার্সেন্টেজে তখন মনে করবেন 100 কে বাড়াতে হবে এটা খেয়াল রাখবেন যখন দশমিকে থাকবে তখন 1 কে বৃদ্ধি করবেন 1 কে তার মানে আপনার বাড়াতে হবে 0.08 কাকে বাড়াবেন 1 কে তাহলে 1 কে 0.08 বাড়াতে হলে 1 প্লাস 0.08 সমান এই যে এটা হয় আর 1 টা কি 100 এর সিম্বল হ্যাঁ 1 যে 1.08 এটা কি 100 এর সিম্বল 1 টা এইটা না 1 কে 100 এর সিম্বল ধরতে পারেন একসাথে দুটো কম্পেয়ার করেন 100 এর সিম্বল এটা বলতে পারেন কারণ এখানে যেরকম 100 এর ভিতরে এখানে 1 এর ভিতর পয়েন্ট 100 এর সিম্বল এটা ধরা যায় তার মানে আমার অঙ্কটা তাহলে হবে কি আমরা একটু দেখি ডি নাম্বার অঙ্কটা মনে হয় এই পৃষ্ঠায় নেই পরের পৃষ্ঠায় হ্যাঁ এই যে ডি নাম্বারটা এখানে দেখেন an increase of 8% of a of a capital স্যার একটা কোশ্চেন ছিল এই দেখেন এখানে কিন্তু অনেক ভোট প্যাস করে তারপরে 1.08 এ আসছে আপনাদের এত কিছু দরকার নাই যেভাবে বলে দিলাম ওইভাবে করে দিলে হবে সুতরাং সরাসরি বলবেন যে 1.08 এ হ্যাঁ বলেন প্রশ্নটা কি স্যার আমরা যদি পাশাপাশি ইকুয়াল দিয়ে না লিখে নিচে নিচে করে লিখি তাহলে কি আপনাকে যদি অঙ্কটা কি করতে বলছে অঙ্কটা আবার আমরা 8% এর মানেই হচ্ছে 8/100 দেন আমরা কি আরো ভাঙালাম হচ্ছে 0.08 দেন হচ্ছে 1.08 আপনি সরাসরি পাশাপাশি না লিখে যদি নিচে লিখি মানে পর পর স্টেপ বাই স্টেপ লিখি না সেটা ডিপেন্ড করবে আসলে সমান চিহ্ন তারপরে যে ইকুয়েশন যদি থাকে ওখানে আবার সমান দিতে নেই যেহেতু ইকুয়েশনের মাঝখানে একটা সমান চিহ্ন থাকে ওখানে সাধারণত অর বা দিস ইমপ্লাইজ দ্যাট এই ধরনের সাইন গুলো ইউজ করা হয় যেমন এই যে এই সাইনটা অনেক সময় ইউজ করা হয় সমীকরণের ক্ষেত্রে যে মাঝখানে একটা ইকুয়েশন আছে ইকুয়াল সাইন সাথে অথবা ইকুয়াল সাইন এখানে আবার ব্যবহার করা যাবে না এখানে ও আর অর দিয়ে দিবেন যেটা বাংলায় অথবা লেখা যায় অথবা এই সাইনটা দিবেন এই সাইনটাও এখানে ঠিকভাবে আসে না এই সাইনটা আসে হচ্ছে আমার মনে হয় এখানে কোথাও হয়তো আসে এই সব জায়গায় কোথাও খুঁজলে হয়তো পাওয়া যাবে ওই সাইনটা দিতে হবে এটার মানে হচ্ছে দিস ইমপ্লাইজ দ্যাট এটা হ্যাঁ তা অথবা এই সাইন অন্য জায়গায় আছে সেখান থেকে দিলে হবে এটা তো বা চিহ্ন বাংলায় বলে বা হ্যাঁ বা বা হ্যাঁ বাংলায় বা এই সাইনটা না দিলেও তো হয় এটা কি কম্পালসারি অতএব অতএব দিলে হয় না হ্যাঁ অতএব যেখানে প্রযোজ্য সেখানে দেবেন বারবার অতএব তো আবার শ্রুতি মধুর হয় না অতএব একদম শেষে দিতে অ্যান ইনক্রিজ অফ 8% অফ এ ইকুয়াল টু এইটা এইটাই হচ্ছে অঙ্কটা অ্যান ইনক্রিজ an increase of 8% of a is সরাসরি এইটা লাগবেন কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে যে আপনার আছে 1 আপনি যদি 8% বাড়াইতে চান তাহলে 1.08 হবে এখন যদি এটা কি এমন না যে a এর 8% বৃদ্ধি করতে বলছে তাহলে a প্লাস তারপরে এটা a ইনটু মনে করেন যে এর মান 50 জি স্যার তাহলে 1.08 ইনটু 50 সমান যা হয় যদি 8% এর জায়গায় 12% থাকতো তাহলে কি লিখতেন 1.12 এ 12% মানে 0.12 তাই না
আমাকে তো বলছে এর 8% বৃদ্ধি করতে, তাহলে 8% মানে কি এ প্লাস 0.08 বসাতে হবে স্যার, এরকম হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে তো ওয়ান দেওয়া প্রশ্নই আসে না স্যার। এ প্লাস 0.08 এ গুণের সম্পর্কে দেখালাম কেন, এই যে অফ মানে ছিল যে আপনি প্রথমে যে দেখাইছেন ওইভাবে ডিরেক্ট করলে হবে না, যে প্লাস প্লাস না দিয়ে আপনি যে কোনো ভাবে এরকম ডিরেক্ট করলেই হবে, কিন্তু এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখলাম। এখানে তো অফ দেয়া আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, কোনো সময় এই যে এ প্লাস 8% অফ এ, এর সঙ্গে 8% অফ এ যোগ করলাম, বৃদ্ধি করতে বলছে। যে যদি বলতো যে 8% অফ এটা কম হইলে কত হতো, তাহলে প্লাসের জায়গায় মাইনাস সাইন দিতাম, তখন এটা তো 0.92 এ, বুঝতে পারছেন? মানে অফ অফ থাকলে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, হতে পারে। যদি বলে যে ডিক্রিজ ইনক্রিজের জায়গায় দিল ডিক্রিজ, ডিক্রিজ দিল মাইনাস, ধরেন আমি আরেকটা অঙ্ক এরকম আপনাদেরকে বানিয়ে দিই, এই যে এই যে এইরকম আপনার এই জায়গাটা ইনক্রিজের জায়গায় ডিক্রিজ, হ্যাঁ ডিক্রিজ অফ 8%, তখন কি হতো? তখন এই যে এর জায়গায় প্লাসের জায়গাটা মাইনাস হয়ে যেত, তার মানে এই যে এই জায়গাটাই মাইনাস হয়ে যেত। মাইনাস মানে 1 থেকে 0.08 মাইনাস করলে কত হয়? 0.92, হ্যাঁ 0.92, দেখেন তখন কিন্তু এই যে এইটা হতো অ্যান্সার। আপনাদের যদি এই অঙ্ক দেওয়া হয় আপনারা নিশ্চিত থাকতে পারেন যে হয়তো বইয়ের মতো থাকবে না, হয়তো ইনক্রিজের জায়গায় ওই একটা ওয়ার্ড চেঞ্জ করে ডিক্রিজ করে দেওয়া হলো, ওই এক ওয়ার্ডের জন্য কিন্তু উত্তর পুরা চেঞ্জ, ভিতরে সাইন চেঞ্জ, ঠিক আছে? আবার কেউ কেউ যদি এইগুলো না লিখে সরাসরি লেখেন যে এর এন্ড এটাতে এন হবে না, এটা এ ডিক্রিজ অফ 8% অফ এ ইকুয়াল টু 0.92 এ, এর আগে জিরো দিতে পারেন না দিতে পারেন, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্রেক দিছি, আবার
ভাই দাগায় দাগায় না দিন দাগায় কে আচ্ছা আমরা শুরু করতে পারি আবার না Yes. আচ্ছা আমরা আবার একটু যাই তাহলে ওই জায়গায় তাহলে ডি নাম্বারটা গেল ই যেটা আছে ই পে ভেরিয়েবল বি চেঞ্জেস টু এত হোয়াট পার্সেন্টেজ চেঞ্জ হ্যাজ অফ দ্যাট আশা করি সবাই আবার লাইনে চলে আসছেন জি স্যার হ্যাঁ ই পে ভেরিয়েবল বি আপনারা এই দুটো অঙ্ক দেখেন এর আগের অঙ্কটা ডি যেটা করলাম এর এ কে আমরা 8% বাড়িয়ে দিলাম হয়ে গেল 1.08 এ তার মানে 1.08 এ 1 টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর 08 হচ্ছে ফ্র্যাকশন তা 1 পূর্ণ মানে হচ্ছে এর 8% যোগ হয়ে হলো 1.08 এ যেটা আমরা গত এই যে এক্সাম্পলে দেখালাম বিশেষ করে যে যোগ করে যেটা দেখিয়েছি যে এ হচ্ছে পূর্ণ আর তার সঙ্গে আরো এর এতটুকু 8% যুক্ত হলো দুটো মিলে হলো 1.08 এ নিচেরটার ক্ষেত্রে কি করলাম এ ডিক্রিজ অফ 8% অফ এ যদি এইটা হয় তাহলে মাইনাস করে এটা হলো 0.92 0.92 হলো কেন 0.92 হলো মানে আমার পূর্ণ হচ্ছে 1 এই 1 থেকে 8% কমে গেল তাহলে এটা 1 এর চেয়ে ছোট হয়ে গেল উপরেরটা হচ্ছে 1 এর চেয়ে বড় কতটুকু বড় 0.08 বড় আর নিচেরটা কি নিচেরটা 1 এর চেয়ে ছোট কতটুকু ছোট এটা 0.08 ছোট কিভাবে বুঝবো যে এই যে 0.92 এর সাথে 0.08 যোগ দিলেই 1 হয় বুঝা যায় যে এরপরের যে অঙ্কটা ভেরিয়েবল বি চেঞ্জেস টু এত কত 0.945 বি ছিল বি বি মানে হচ্ছে একটা পূর্ণ বি ছিল সেটা কমে গিয়ে হলো বি বড় নাকি এইটা বড় বি বড় বি তাহলে কতটুকু বড় সেটা বের করা যাবে কিভাবে যে এই যে 0.945 এর সাথে কতটুকু যোগ করলে এটা 1 হয় 0.055 হ্যাঁ এটা যদি যোগ করি তাহলে বি হয় অর্থাৎ এই যে এইটা সমান হয় তার মানে 0.055 মানে কত পার্সেন্ট ওকে 100 দিয়ে গুণ দেন 0.055 ইনটু 100 5.5% বা 5.50% যেটাই বলো তার মানে হচ্ছে বাট পার্সেন্টেজ চেঞ্জ হ্যাজ অকার্ড 5.5% চেঞ্জ হ্যাজ অকার্ড এইটাই আমরা একটু দেখি যে এখানে কিভাবে করলো দেখ তার মানে হচ্ছে যেটা বললাম যে একটা পূর্ণ এইটা যেহেতু একের চেয়ে ছোট 0.945 তাহলে এর সঙ্গে বি আছে অতএব 1 থেকে বাদ 1 মানে একটা পূর্ণ বি থেকে এই লেস দেন বি যেটা এটা বাদ গেলে যেটা থাকে এটা 0.055 বি এই 0.55 কে আমি যখন 100 দিয়ে গুণ দিলাম এবং ওই বি দিয়ে ভাগ দিলাম তখন এটা হয়ে গেল 0.5% এইটাই হচ্ছে অ্যানসার আই হ্যাভ এ কোশ্চেন হ্যাঁ আমরা এখানে ডিক্রিজ কেন করলাম স্যার ডিক্রিজ এখানে করি নাই এখানে বলছে কি দেখেন এটা বলছে যে এই যে বি ছিল বি চেঞ্জ হয়ে এত হলো তাই না জি চেঞ্জটা কতটুকু হলো চেঞ্জটা চেঞ্জ দুই ধরনের হতে পারে চেঞ্জ হয়ে এটা বেড়েও যেতে পারে চেঞ্জ হয়ে এটা কমেও যেতে পারে যেহেতু সে কমলো না বাড়লো এটা আমি বুঝবো কি করে সেটা হচ্ছে এই যে চেঞ্জ হওয়ার পরে যেটা হলো এইদিকে তাকিয়ে এইটা যেহেতু একের চেয়ে ছোট অতএব চেঞ্জ হয়েছে নেগেটিভ অর্থাৎ কমের দিকে চলে গেছে কতটুকু কমলো এক মানে বি থেকে হ্যাঁ
বাদ দিলে দেখা যাচ্ছে বি মাইনাস এত বি ইকুয়াল টু পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বি, তাহলে পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বি এটাকে একশো দিয়ে গুণ দিয়ে আর বি ক্যান্সেল করে দিলাম, এটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ বি কে কি ওয়ান ধরবো? ওইটা তখন পরে হয়ে যেত, পরে চলে যেত। স্যার আমরা যে এখানে বি কে ওয়ান ধরলাম, বি একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমাদের কি লিখে বুঝাইতে হবে? এইটা কিছুই না, আপনি বি না লিখেও অঙ্ক করতে পারেন। সেটা কিভাবে দেখেন, এই যে বইতে যেভাবে করে দেওয়া আছে এটাই দেখেন, এই যে ইফ এ ভেরিয়েবল হ্যাজ ডিক্রিজড বাই, এই বি এর দুই জায়গায় বি বাদ দিয়ে দিতে পারেন, ওয়ান মাইনাস পয়েন্ট জিরো ফোর ফাইভ ইকুয়াল টু পয়েন্ট জিরো ফাইভ ফাইভ, বি টোটালি বাদ, সো এ পার্সেন্টেজ চেঞ্জ ইজ পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ইন ট্যাক্স, ওই বি বি লিখলামই না, equal to 5.5%. Yes sir, one hot on the consistency. Eta one mane hocche purno, 100% mane purno jinish ta, jodi bole je ha apne koto tuku answer korchen, oneke bole 100% answer korchi, tar mane ta ki purno shongkho purno, ami shompurno ta answer korchi, oneke bole 16 nai answer korchi, er mane ta ki shompurno, 16 na mane shompurno ta answer korchi। এমনি দশমিকের ক্ষেত্রে ওয়ান হচ্ছে পূর্ণ, আচ্ছা ওয়ান হচ্ছে পূর্ণ, এর চেয়ে বেশি হইলে সেটা কিছু এর সঙ্গে অ্যাড হইছে, এর চেয়ে কম হইলে পয়েন্ট, পয়েন্টের আগে কিছুই নাই, পয়েন্টের পরে কিছু একটা আছে, তাই জন্য দশমিকের ক্ষেত্রে ওয়ান পূর্ণ, শতকরার ক্ষেত্রে একশো কে বলাই পূর্ণ, আর আমাদের দেশীয় সিস্টেমে বলে ষোলো নাই পূর্ণ। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফোর ফাইভ হবে না, ওয়ান পয়েন্ট নাইন ফোর ফাইভ মাইনাস ওয়ান হবে, বিষয়ে আরো জানতে সমস্যা হবে না, তখন আরো ক্লিয়ার করে আমরা পরের স্লাইডে চলে যাই। পার্সেন্টেজ এন্ড রেশিও দেখেন, এখানে তিনটি অঙ্ক আছে, কথার অঙ্ক আমি জানি না, এগুলো করতে গিয়ে নিছি কোনো একটা আপনাদের বই থেকে নিছি আর কি। আচ্ছা এই প্রথম অঙ্কটা একটু দেখেন, ডিউরিং এ সার্টেন ইয়ার কোন এক বছরে এ কোম্পানি ডিক্লেয়ারস এ প্রফিট অফ 15.8 মিলিয়ন, মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ, এইগুলো সবার হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে, এইগুলো একটু কেয়ারফুল হয়েন, মিলিয়ন বিলিয়ন আর দিকে লক্ষ কোটি এর সাথে সম্পর্কটা কি? আচ্ছা তাহলে কোন একটা বছরে একটা কোম্পানি প্রফিট ডিক্লেয়ার করলো 15.8 মিলিয়ন, whereas in the previous year the profit had 13.1 billion, previous year মানে
সিবিএসই এর মানে আগের বছর কত বছর যে বছর আমি পাস করে আসছি এইটা যদি 2020 সালের হয় এটা হবে 2019 সালের what percentage increase in profit does it represent তাহলে প্রফিট কত পার্সেন্ট বাড়লো নিউ মাইনাস ওল্ড ফল পুরো আপনি ইনশাআল্লাহ বারো হাজার টাকা করি না একটু মিউট করি না ভাইরা 15.8 আর হচ্ছে 14.2 তাহলে আমরা লিখতে পারি ব্যাট কনস্ট্যান্ট প্রতি বছরই আছে আইটিপি 4 বছর বলবো ভাই মাইক একটু মিউট করে রাখেন যারা কথা বলতেছেন না মুজাম্মেল বল ভাই আচ্ছা ওয়ান সেকেন্ড একটু দেখেন তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইকুয়াল টু আমরা বলছি কি যে বর্তমান বছরে আমাদের যেটা হবে বর্তমান বছরে 15.1 মিলিয়ন হ্যাঁ 15.1 মিলিয়ন আগের বছর 15.8 আর 14.1 মিলিয়ন এটা বলছি মাইনাস ওয়ান টু আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি ওইটা আপনি যেটা বললেন ওইটাও কারেক্ট এইভাবে করলে কত হয় এইভাবে করলেও আমাদের একই আসবে এটা হচ্ছে দেখেন ওই মিলিয়ন মিলিয়ন ক্যান্সেল এমএম ক্যান্সেল থাকলো কত এইটা একে 100 দিয়ে গুণ করে দিলাম তাহলে এই জায়গাটায় কত হলো 12.0 রাউন্ডিং করলে 0.6 তাই না 12.06% এই হলো একভাবে গেল এইভাবে করতে পারেন নাম্বার টু অন্যভাবে কিভাবে করা যায় আপনারা লিখতে পারেন এই পার্সেন্টেজটা পরে লেখেন ইনক্রিজ ইনক্রিজ ইকুয়াল টু ব্রাকেট 15.8 - 14.1 ইকুয়াল টু কত হয় 1.7 মিলিয়ন মিলিয়ন অমিট করে দিলাম 1.7 মিলিয়ন এখন তাহলে দেখেন প্রিন্ট ইকুয়াল টু তাহলে কত হবে উপরে যাবে ব্রাকেটের দরকার হবে না আচ্ছা ঠিক আছে এটা উপরে যাবে হচ্ছে 1.7 মিলিয়ন ঠিক আছে রাখেন মিলিয়ন আর এখানে 14.1
m m m cancel এটা তখন আর 1 মাইনাস হবে না n 1 আনতে এত বোঝা যাচ্ছে ক্লিয়ার কি না জি স্যার স্যার ক্লিয়ার প্রত্যেকটাই যদি আপনি বিয়োগটা না করে একবারে করতে চান তা এই বিয়োগটাই 1 এই এটার কাজ ছেড়ে দিচ্ছে আর যদি প্রফিট কত বাড়লো এটা বের করে করতে চান তাহলে আর ওইভাবে ফর্মুলাটা এইভাবে চেঞ্জ হবে ক্লিয়ার জি স্যার এই অঙ্কটা কি আপনারা আপনাদের বইতে আছে কি না নাকি তুলে নেবেন বইতে আছে আচ্ছা বইতে কোন জায়গায় আছে এটা 1.12.2 এই যে এখানে নাকি ও আচ্ছা এই যে এখানে না এই যে 1.12.2 হ্যাঁ তাহলে ক্লিয়ার হলো এই দেখেন বইতে কিন্তু বিয়োগ করে নেছে আর আমি আপনাদের ডেটা দেখালাম ওইটা কিন্তু আমি আবার এই বাকি যদি বেশি করি তো এই সংক্ষেপে যেটা হয় সেই পদ্ধতি যেটা আর কি এই যে ওই সব দুইবার একবার বিয়োগ করো একবার এই করো এই ঝামেলায় যায় কি দাঁতে সরাসরি লিখে দিলাম একবারে কাজ শেষ ঠিক আছে যারা এইভাবে করতে চান এটাও পারবেন যারা এইভাবে করতে চান এটাও পারবেন যেটা ইচ্ছা সেটা দিবেন আর এরপরের অঙ্কটা ওই জায়গায় বইতে দেখেন কি আছে এ কনসালটেন্ট হ্যাজ ফোরকাস্ট দ্যাট দা অ্যাবাভ কোম্পানিজ মানে এই যে উপরের এই কোম্পানি প্রফিট ফিগার উইল ফল বাই 5% নেক্সট ইয়ার দেখেন পরের বছরে আবার 5% কমে যাবে তা 5% কমা মানে কি 100 টাকা থাকলে সেটা কত হয়ে যাবে 95 আর যদি 1 হয় তাহলে কত হবে স্যার 1 এই বছরে হয় যদি 0.95 হয়ে যাবে তাহলে হোয়াট প্রফিট ফিগার ইজ দা কনসালটেন্ট ফোরকাস্টিং ফর দা নেক্সট ইয়ার তাহলে আগামী বছরের প্রফিট কত ফোরকাস্ট করবে যেহেতু বর্তমান প্রফিট 15.8 মিলিয়ন পাউন্ড তাহলে আগামী বছরের প্রফিট হবে 0.95 ইনটু দিস ঠিক আছে 0.95 ইনটু 0.8 এই বছর যে প্রফিটটা হয়েছে এটা যোগ হয়ে পরের বছর এটা মূলধন হবে না স্যার হ্যাঁ এই বছর যে প্রফিট হয়েছে এটা মূলের সাথে যোগ করে পরের বছর ওইটা মূলধন হবে না ওইটার থেকে 5% বাদ যাবে না স্যার না 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 আপনার অঙ্কটা কি পড়ে বুঝতে হবে এই কনসালটটা এইটা হচ্ছে যে এই আপনার গত বছরের প্রফিট ফিগারও আপনার কাছে আছে এই বছরেরটাও আছে আগামী বছর প্রফিট হবে সেটা অঙ্কটা কি বলছে এই কনসালটেন্ট হ্যাজ ফোরকাস্টেড দ্যাট দা অ্যাবাভ কোম্পানিজ প্রফিট ফিগার উইল ফল 5% নেক্সট ইয়ার মানে আজকে যে প্রফিট আছে আগামী বছর 5% ফল করবে তার মানে আজকে তো আছে 15.8 হতে বই মারো তাই পরে অ্যাডজাস্ট করি অঙ্কটা কিভাবে করছে এরা এইভাবে এত এত ঝোর ঝামেলার দরকারটা কি এই যে অঙ্কগুলো আসলে বেশি আমি এই অঙ্কটা একটু ইসে লিখে লিখে দিই দেখেন এইটা যদিও অঙ্কটা সহজ এবং আপনাদের সবাই পারবেন বুঝছেন কিন্তু ঘটনা হয়েছে যে বইতে যেভাবে আছে আমাকে বলছে এই যে শুধু লিখে দেন যে নেক্সট নেক্সট ইয়ার প্রফিট ইকুয়াল টু নেক্সট ইয়ার প্রফিট ইকুয়াল টু কত হবে 15.8 ইনটু কত এই যে এত মিলিয়ন ঠিক আছে এই এক লাইনে অঙ্ক শেষ ওই যে এইরকম এই যে বইয়ের মতো কি যেন করছে সেটা 5% তো বের করে নেছে সেটা বিয়োগ
5% কমে গেল তো 5% এটা এটাও 100% কারেক্ট তো যারা ওইভাবে করতে চান ওইভাবে করতে পারেন যারা বইয়ের মতো করতে চান বইয়ের মতো করতে পারেন এছাড়া অন্য কোনো পদ্ধতি থাকলে সেটাও করতে পারেন তবে সরাসরি 95% না লিখে করাই ভালো বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা একটু সাবধান এদের আবার মাথার ভিতরে ক্যালকুলেশন চলে তো দেখা যাবে সরাসরি গুলো অনেক সময় করবেন না না করে একটু লেমেনের মতো করবেন আচ্ছা এরপরে আমাদের আছে সি নাম্বার এই নয়েজ গুলোর কারণে সমস্যা হচ্ছে অনেক আমাদের আচ্ছা কোথায় নয়েজ হচ্ছে একটু মিউট করেন সবাই এই একটা কথা কি বারবার বলা লাগে আমি বুঝি না এই জায়গাটাই দেখেন সি নাম্বারটা If this year's profit is 6.2 million and if the increase from last year is known to have 7.5%, what was the last year's profit? এবার আগে দুটোর সাথে অঙ্কের কোনো সম্পর্ক না এটা তিন নাম্বার এই বছরের প্রফিট যদি 6.2 মিলিয়ন হয় এবং আমি যদি জানি যে লাস্ট ইয়ারের যে প্রফিট ছিল এইটা 7.5% ঠিক আছে তাহলে পরে লাস্ট ইয়ারের প্রফিট কত ছিল এই জায়গাটাই অঙ্কটা জটিল স্যার এটা বিষয়টা একটু জটিল স্যার কোনো জটিলতা নাই সব সহজভাবে চিন্তা করেন দিস ইয়ারস প্রফিট ইজ 6.2 এই যে 6.2 মিলিয়ন এটা হচ্ছে আগের বছরের প্রফিট বেশি ছিল না কম ছিল কম ছিল তার মানে এইটা হচ্ছে বেশি তাই তো বর্তমান প্রফিট আর আমি বলছি যে গত বছরের প্রফিট ছিল এই বর্তমানের চেয়ে কম আর বর্তমানেরটা গত বছরের চেয়ে কতটুকু বেশি 7.5% 7.5 কে দশমিকে পার্সেন্টেজ কনভার্ট করলে কত হয় 7.5 কে পয়েন্ট কত লেখা যায় 0.075 তার মানে আগের বছর যদি 1 টাকা প্রফিট হতো তাহলে এই বছর প্রফিট হতো হওয়ার কথা কত 1.075 তাই না তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট তাই না স্যার একটা জিনিস স্যার সি কি বি এর সাথে কানেক্টেড আরে এইটা দেখেন আমি অন্যভাবে একটু দেখিয়ে দিই এখানে তাহলে এই জায়গাটাই একটা এটাকে একটু দুই স্টেপে যদি আচ্ছা বইতে কিভাবে আছে আমরা একটু দেখে নিই বইতে কি আছে দিস ইয়ার্স প্রফিট ইজ এত পার্সেন্ট অফ লাস্ট ইয়ার্স প্রফিট এটা তো আমরা আলাপ করলাম তার মানে হচ্ছে আমার মনে হয় একটু কেমন যেন জটিল জটিল করে দিচ্ছে ঠিক আছে দরকার নেই আপনি এখানে আসেন যে অথবা আরেক ভাবে করতে পারেন লেট লাস্ট ইয়ার প্রফিট ইজ এক্স ঠিক আছে লেট লাস্ট ইয়ার প্রফিট ইজ এক্স তাই তো তাহলে বর্তমান প্রফিট কত হবে সো দিস ইয়ার্স প্রফিট উইল বি কত 1.075x এই বছরের প্রফিট হবে 7.5% বেশি মানে 1.075x ঠিক আছে কেমন করে হলো কিভাবে হলো 1.05% ওয়ান হচ্ছে গত এটা বলছে কি অঙ্কটা আবার দেখেন যে বর্তমান বছরের যে প্রফিট সেটা গত বছরের প্রফিটের চেয়ে 7.5% বেশি জি না জি কত বছরের প্রফিট যদি এক্স টাকা হয় তাহলে এই বছরের প্রফিট কত হবে উপরের দিকে যান না যে খেয়াল করেন আমাদের এর আগের অঙ্ক দেখেন ওই যে খেয়াল আছে এটা কি এভাবে করা যায় যে 107 টাকায়
আসল হবে 100 টাকা, তাহলে 6.2 টাকা সুদ আসল হলে আমাদের আসল কত টাকা স্যার ওখানে করা যায়? ওইভাবে যাবে, এটাই হচ্ছে, দেখেন আমি বলছি এইটাই যদি হয় তাহলে লেখেন দ্যাট ইজ তার মানে 1.075 ইজ ইকুইভ্যালেন্ট টু 6. কত? 2 তাহলে x ইকুয়াল টু কত? 6.2 মিলিয়ন ডিভাইডেড বাই 1.075 ইকুয়াল টু যা হয় কত হয়? 6.2 ডিভাইডেড বাই 1.075 ইকুয়াল টু 5.77 মিলিয়ন. ঠিক আছে আপনি অঙ্কটা পড়ে আগে মিনিংটা বুঝবেন যে গত বছরে যে প্রফিট ছিল সেইটার বর্তমান প্রফিটটা সেইটার চেয়ে 7.5% বেশি। এখন আমরা আগে ওই যে পার্সেন্টেজ ডেসিমাল বা ফ্র্যাকশনের ক্ষেত্রে যা শিখলাম যে কিভাবে পার্সেন্টেজ কে ডেসিমালে কনভার্ট করতে হয়, কিভাবে ডেসিমাল কে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, কিভাবে ফ্র্যাকশন রেশিওতে কনভার্ট করতে হয়, এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এখন এইগুলোই আপনার যখন ওই এইগুলো সম্পর্কে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনি এই যে 7.5% আপনার মাথায় তখন চলে আসবে 7.5% মানে তো 0.075, যেহেতু গত বছর ছিল 1 পূর্ণটা এক, গত বছর যে ছিল এটা হলো বেস ফিগার 1 বা এক যেটাই ধরি 1x বা 1, তাহলে পরে এই বছর সেটা বাড়বে, কত বাড়বে? 0.075, তাহলে মোট হবে কত? 1.075। তার মানে গত বছর যদি x হয় এই বছর হবে 1.075x, কিন্তু অঙ্কে আমাকে বলছে এই বছর 6.2 মিলিয়ন, তাহলে আমরা বলতে পারি সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1.075x equal to 6.2 মিলিয়ন, সো x equal to 6.2 মিলিয়ন বাই 1.075 equal to 5.77। আচ্ছা আমরা একটু যাই, তাহলে এই স্লাইডটা হয়ে গেল, এরপরে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ, আগামী ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দেব, এবং কিছু হালকা অন্য জিনিস আছে যেগুলো যা দেখছেন ভয় পাওয়ার কিছু নেই, আর বেশ কিছু অঙ্ক আছে লাস্টের দিকে, এগুলো আপনাদের বইতেও আছে, তা ওই এই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেটাই যে এরর ফ্রম রাউন্ডিং, এটা সিম্পল, এটা সম্পর্কে একটু আলোচনা করে আগামী ক্লাস আমরা বেসিক ম্যাথমেটিক্স চ্যাপ্টারটা শেষ করব। ক্লাসটা হবে 30 তারিখে। তাহলে আমি আজকে এখানে থামাতে চাচ্ছি, 37 হয়ে গেছে, সবাই ভালো থাকেন, ক্লোজ চাচ্ছেন নাকি লাইনে? আমি তাহলে ক্লোজ করে দিলাম। হ্যাঁ।